হয় নমস্কার, মই ইলিয়াস দান আর আপনাদের চাই আছে ডি পাবলিক নিউজ। মই এতিয়া উপস্থিত আছো খরবুক ভবানীপুর সমষ্টির অন্তর্গত কয়াকুচি নিকটবর্তী হিরকার তলত, আর হিরকার তলত তিন নং বরপেটা লোকসভা সমষ্টির প্রার্থী দীপায়নের সমর্থনত এক বিশাল নির্বাচনী সভার আয়োজন করা হয়েছে। উক্ত সভাত আরো কিছু সময় পিছত হেলিকপ্টার যোগে আই অবতরণ করব কংগ্রেসের রাষ্ট্রীয় সভাপতি মল্লিকা অর্জুন খার্গে, তত্ত্বাবধায়ক জিতেন্দ্র সিং, কংগ্রেস কমিটির সভাপতি ভূপেন বরাকে আদি করে কংগ্রেসের ভাগা ভাগা নেতা সকলে আহি দীপ বায়নের সমর্থনত এক বিশাল নির্বাচনী সভা অনুষ্ঠিত হব। এই সভালে আহা যিম দর্শক বা কংগ্রেস কর্মী আছে তেওঁলোকৰ হৈতে পুনে পুনে কথা পাতির যত্ন করি। এই সৰুক্ষেত্রী সমষ্টি 40 নং পশ্চিম বেদবাড়ী গাঁও পঞ্চায়েতের পর আইসু। কংগ্রেসের আজি বিশাল নির্বাচন, দেশের যে অবস্থা, বয়বস্তুর যেমনখানি দাম মূল্য বৃদ্ধি হয়েছে, আমার রিসেন্টলি আমার ঔষধের যে বস্তু মানে দাম বড়াই দিছে, আমার মধ্যবিত্ত শ্রেণী আর দুঃখিয়া শ্রেণী মানুষের পানির থানসর অবস্থা হয়েছে। এই কারণে মানুষ আজি কংগ্রেসের মিটিংত মানে দল বল ভাঙি মানে ওলাই আহিছে। আমার মতে এইটো যেতেও আমার উজনি অসমতো যেখানে ভোট হল, এই ভোটের যেখানে আবহাওয়া এইটলে আমার কংগ্রেস 100% মানে ইয়াতে জিকিব। আমার মতে তো করবলগা বহুত কাম আছে, গড়াখাওনিয়ার কাম আছে, আমার ডিবুটার সমস্যার এইবিলাক কাম আছে, জ্বলন্ত সমস্যা বহুত আছে, বিশেষকৈ আমার বস্তু বাহিনীর দাম কমাব লাগে, সেইটো মানে আমার সাধারণ শ্রেণীর মানুষের মানে বড় উপকার হব। বস্তু বাহিনীর যে দাম হয়েছে, সাধারণ শ্রেণীর মানুষে মানে বস্তু বাহিনী ঢুকেই নাপায়, বজারত যাবই নরে, জুয়ের নিচিনা দাম হয়ে গেছে। আর বিশেষকৈ একটা কথা, বিজেপি যেটা সাম্প্রদায়িক মানে হেৰি কৰি আছে যে আমার চাচা মামার ভোট নালাগে, আমি মিয়াক মানে উচ্ছেদ করে দিম, এইবিলাক আমি আজান শঙ্কর আজানের দেশত বসবাস করে আছো, আমি সকলে মিলিজুলি থাকিব লাগে। কংগ্রেসে এই মিলিজুলি কামখিনি সকলো করে আছে, কিন্তু বিজেপি সাম্প্রদায়িক বাপ করে আছে, সেই কারণে মানুষ আজি বিজেপির ফলিয়া নহয় কংগ্রেসের ফলিয়া হয়ে আহিছে, ভোট দিবলৈ আহিছে। আমি খাতিকুছিৰ পৰা আহিছো, নলবাৰী সমষ্টি। হয়, আমার মতে দিব্যায়ন জয় হব, নিশ্চয় অধিক ভোটে জয় হব, কারণ এজন ভাল যুবদেখা, আর বিজেপির যে অপশাসন দুর্নীতি এই সমূল দূর করব পারিব। আজি যে স্বচ্ছতরে এখন চলি আছে, হ্যাঁ, দিব্যায়ন আর সিপিএমের মনস্তন্ত্রের প্রতিদ্বন্দ্বিতা হব বলে ভাব। হয়, যদি দিব্যায়নে জয়ী হব পারে, আপনার মতে কি কাম প্রথমতে করব লাগবে? দিব্যায়ন জয়ী হলে প্রথমতে আমার যেটু বিজেপি সরকারে জাপি দিছে কা, হে কার প্রতিবাদ করিব, কার প্রতিবাদ করিব? বিজেপি সরকারখনের যেহেতু ভ্রষ্টাচার, গণতন্ত্রক যে হত্যা করেছে, গণতন্ত্র রক্ষার হকে আমি দিব্যায়নক মানে জয়যুক্ত করি আমার গণতন্ত্রক আমি পুনর উদ্ধার করার কারণে আমি চেষ্টা করি। এতিয়া মানুষবিলাকে আছে সাইলেন্ট হয়ে আছে, মই কার লগত প্রতিযোগিতা হব সেইটো নকও, যে আমার লগত যে সাইলেন্ট ভোটার যি মানে ভোটার সকলের শ্বাস রুদ্ধ করেছে এই সরকারে, বিজেপি সরকারে, এই শ্বাস রুদ্ধতা বা আমার গণতান্ত্রিক যে পরম্পরা প্রক্রিয়া সেই রক্ষা করার কারণে আমার NDA যুক্ত গঠবন্ধন আর NDA গঠবন্ধন তরফের আমার কংগ্রেসের ফলের দিব্যায়নক দিছে। গতি আমার উদ্দেশ্য হল যে আমার ভারতবর্ষের যে গণতান্ত্রিক বিশ্বের সর্ববৃহৎ গণতন্ত্রক রক্ষা করার কারণে NDA ফলের কংগ্রেস তাত সহযোগ আছে। গতি আমার লক্ষ্য হল যে ভারতবর্ষ দুর্নীতিমুক্ত, আর আজি এই রোদর প্রখর রোদর মাজত জনগণের সৌত একদম স্পষ্ট ওলাই আহিছে, এটা প্রমাণ। আর যপি প্রার্থী ফণীভূষণ চৌধুরীর কথা কইছে, লগত কোনো ধরনের কন্টেস্ট নয়, কিয় নহয় এই বিজেপি ছয়রাচারী সরকারখনে যি ধরনের দুর্নীতি, যি ধরনের ভ্রষ্টাচার আর যি ধরনের দিনে দিনে মূল্য বৃদ্ধি কইছে,
জনগণে বুঝি পাইছে ইয়ার নির্বাচনত জনগণে ভোটর মাধ্যমে তেখেতক ইয়ার উত্তর দিব। আর দিব্যায়ন যুব নেতা আপনি সুদিছে বরপেটা লোকসভা সমষ্টি বহুত সমস্যা আছে, তথাপি আমি কৈছো আমি নদী কাষরীয় অঞ্চলের বসবাস করো, গড়াখনের সমস্যা আছে, তেখেতে যদি সাংসদ জনগণে এবার জিকি আছে তেখেতে জিকি সদনের মজিয়া তেখেতর বলিষ্ঠ কণ্ঠরে এই সমস্যাবর মাত মাতিব, ইয়া আপনার আমি কৈছো আমার তেখেতর উপরে আস্থা আর বিশ্বাস আছে। আজি আপনি সক কিমান মানুষ আছে একটু আইডিয়া কি করবেন, আপনার ক্যামেরাখন ঘুরালে গম পাব, প্রখর রোদর মাজত মানুষ উলাই আহিছে, মানুষ আহি আছে, ইয়া কোনো প্রতিনিধি নহয়, মানে বহুত ভোটর ব্যবধানত তিন নং বরপেটা লোকসভা সমষ্টির পর দিব্যাণ ডাঙরে জিকি আছে।